পিতামাতার আচরণ যদি ভালো হয় সন্তানের আচরণ ভালো হবে, পিতামাতার আচরণ যদি খারাপ হয় তাহলে সন্তানের আচরণ খারাপ হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 31তম বার্ষিক তাবলিগি ইজতেমার মোহতরম সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, অনুষ্ঠানের সঞ্চালক পরিচালক, এছাড়াও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ও সুধীমণ্ডলী, আমরা আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই পরিস্থিতিতে এত সুন্দরভাবে তাবলিগ ইজতেমায় বসার জন্য তৌফিক দান করেছেন, সে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি। আমার আলোচনার বিষয় শিশু মনে ইমানি পরিচর্যা, পিতামাতার করণীয়। প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি সন্তান আল্লাহ প্রদত্ত একটা নেয়ামত। এই নেয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দেওয়ার জন্য যারা পিতামাতা, যারা অভিভাবক রয়েছেন তাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। কেননা একজন ইমানদার মানুষের নিকটে অন্য মানুষ কেন, পশু অনিরাপদ। পক্ষান্তরে একজন বেঈমান মানুষের নিকটে নিজের পরিবার, সন্তান, স্ত্রী, এমনকি নিজের জীবন পর্যন্ত নিরাপদ নয়। তাই ইমানদার মানুষই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাইয়ানার 7 আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ইমান আনে ও সৎ কর্মসমূহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আসুন তাই ইমানদার সন্তানের জন্য আমরা পিতামাতা, আমরা অভিভাবক, আমাদের কি কি করণে রয়েছে এ সম্পর্কে পয়েন্ট ভিত্তিক আমরা কয়েকটা দিক নির্দেশনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক, পিতামাতা প্রথমতই নিজেকে সন্তানের নিকটে আদর্শ হিসাবে উপস্থাপন করা। দেখুন, একটা শিশু জন্মের পর যখন তার বয়স হয় 6 মাস, তখন সেই শিখতে শুরু করে। 6 বছর বয়সে তার ব্রেনের পূর্ণতা প্রাপ্তি হয়। পিতামাতাকে সে দেখে শুনে শিখে, শুনে শিখে, বুঝে শিখে। পিতামাতার আচরণ যদি ভালো হয় সন্তানের আচরণ ভালো হবে, পিতামাতার আচরণ যদি খারাপ হয় তাহলে সন্তানের আচরণ খারাপ হবে, এটাই স্বাভাবিক। দেখুন সহিহুল বুখারীর 1358 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানব শিশুই ফিতরাত তথা ইসলাম গ্রহণের ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু, অতপর তার পিতামাতা, ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানায়, আউ ইউনাসসিরানিহি, অথবা তাকে খ্রিস্টান বানাই, আউ ইউমাজ্জিসানিহি, অথবা তাকে অগ্নিপূজক বানাই। অতএব আপনি যদি নিজে মুসলমান হন, নিজে যদি প্রকৃত আহলে হাদিস হন, আপনার সন্তান প্রকৃত মুসলমান, প্রকৃত আহলে হাদিস হবে ইনশাআল্লাহ। আপনার আচরণ যদি পশুর মতো হয় তাহলে আপনার সন্তানের, আপনার ছেলেমেয়ের আচরণ পশুর মতোই হবে। দেখুন মহতরম আমিরে জামাত
প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের মারকাজি মসজিদে জুমার খুতবার এই উক্তিটুকু মনে রাখুন। তিনি বলছেন, পিতামাতার আচরণ সমূহ রপ্ত করেই সন্তানরা পর্যায়ক্রমে নিজেদের আচরণকে বিকশিত করে সুন্দর মানুষে পরিণত হয়। তাহলে পিতামাতার আচরণ রপ্ত করেই সন্তানরা সুন্দর মানুষে পরিণত হবে, এজন্য প্রথমত দায়িত্ব পিতামাতা নিজের আচরণকে সর্বোত্তমভাবে সন্তানের কাছে উপস্থাপন করবেন। দুই, সন্তানকে কার্যকর সময় দেওয়া। আজকাল আমাদের সন্তানদের পিছনে সময় দেওয়ার সময় নেই। সকালে উঠেই পিতা যান একদিকে চাকরি করতে অথবা ব্যবসা করতে, মা যান আরেকদিকে চাকরি করতে অথবা ব্যবসা করতে। ওই পাঁচ ছয় বছরের ছোট্ট কচি সোনামণিকে লোহার গেটের তালা বদ্ধ করে রেখে চলে যান। ওই ছোট্ট বাচ্চাটা বুক ফাটা আর্তনাদ করে চিৎকার করে কান্নাকাটি করে, কিন্তু ওই ছোট বাচ্চার বুক ফাটা আর্তনাদ কে শুনবে, কে দেখবে? আমার আপনার শুধু চাই টাকা, শুধু চাই পয়সা, শুধু চাই দুনিয়া, শুধু চাই গাড়ি বাড়ি, কিন্তু ওই টাকা ওই পয়সা কার জন্য আপনি উপার্জন করছেন? অতএব আপনি একটু আপনার সময়ের সন্তানের পিছনে একটু সময় দিন, আপনার স্ত্রীকে সন্তানের পিছনে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। দুইজনেই চাকরি করবেন, দুইজনেই ব্যবসা করবেন, তাহলে আপনার সন্তানকে কে দেখাশোনা করবে? তিন, প্রতিদিন নিয়মিতভাবে আপনার বাড়িতে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা। আপনি পিতা, আপনি মাতা, সকালে ঘুম থেকে উঠে জামাতের সাথে সালাত আদায় করে বাড়িতে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করবেন। এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবেন। আপনি মা, সকালে ঘুম থেকে উঠে সালাত আদায়ের পরে বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন। লাভ মহান আল্লাহর বাণী সূরা বনু ইসরাইল 82 আয়াত। মহান আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমরা এই কোরআন নাজিল করেছি, এই কোরআন মুমিনদের জন্য রহমত এবং আল্লাহর পক্ষ থেকে সরাসরি শিফা। কিন্তু আমাদের মুসলমানদের অভ্যাস তা না। আমরা কি করেছি, কোরআনটাকে সুন্দর করে কাপড়ে গুছিয়ে বেঁধে ওই যে তাকের উপরে তুলে রেখেছি, এক বছর ওখানে পড়ে আছে, সারা বছরে ধুলা ময়লাতে মাকড়ুয়া শাখে জাল কেটে পুরো হয়ে গেছে। রমজান মাস যখন আসবে তখন কোরআনটা তুলে নিয়ে শুধু ঝেড়ে ঝুড়ে একটু পড়বো, সারা বছর আর কোরআন তেলাওয়াতের কোনো বাড়িতে খবর নাই। সহিহ মুসলিম 780 নম্বর হাদিস, আপনার সন্তানকে সর্বদা শয়তান প্ররোচিত করছে বিপদে যেতে। আপনি আপনার সন্তানকে যদি ইমানি সন্তান ইমানদার পেতে চান, আপনার বাড়িতে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করুন। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী কোরআন তেলাওয়াত করবে, সন্তান আস্তে আস্তে শিখবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতে, নিশ্চয় শয়তান ওই বাড়ি থেকে ফেরা পালিয়ে যায়, আল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়, সূরা বাকারা পড়া হয়, ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়, শয়তান থাকতে পারে না। কিন্তু আপনার আমার এই অভ্যাস নাই, মা বাপ মরে গেছে, এখন ওই মরা বাপকে ঢেকে রেখে হাফেজ হুজুরদেরকে নিয়ে এসে এখন কোরআন তেলাওয়াত করতে হবে, যার প্রমাণ কোরআন হাদিসে কোথাও নেই। এবার আসুন তিন, চার, সন্তানকে হালাল খাদ্য মুখে তুলে দেওয়া। সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে হলেও হালাল খাদ্য উপার্জন করে আপনার সোনামণির মুখে হাত দিয়ে হালাল খাদ্য তুলে দিন। মনে রাখবেন, হালাল খাদ্যের মাধ্যমে সন্তানের চরিত্র উত্তম হয়, হারাম খাদ্যের মাধ্যমে সন্তানের চরিত্র নষ্ট হয়, সন্তান বিপথে যায়। সিলসিলা সহিহা 2609 নম্বর হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, হারাম খাদ্যে পরিপুষ্ট দেহ কখনো জান্নাতে যাবে না। অতএব আপনি জান্নাতি সন্তান চান,
ইমানদার সন্তান চান তার মুখে যে কোনো পর্যায়ে হালাল খাদ্য তুলে দিন, হারাম খাদ্যকে লাথি মেলে ফেলে দিন। পাঁচ, সন্তানকে তাকওয়ার প্রশিক্ষণ দেওয়া। আপনার দুইটা ছেলে তিনটা মেয়ে ছোটবেলায় থাকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলুন, হে সোনামণি, হে বাবা, তোমার রিজিকের মালিক আল্লাহ, তোমার কপালে যে রিজিক লিখিত আছে ওই রিজিকে আসবে, ওর কম বেশি আসবে না। অতএব আমি বাপ, আমি মা, আমি মেয়েদের সম্পত্তি তোমাদেরকে অন্যায়ভাবে রেজিস্ট্রি করে দিতে পারবো না। মেয়েদের সম্পত্তি অন্যায়ভাবে রেজিস্ট্রি করে দিলে তুমি হারাম খাদ্য খাবে, তোমার দ্বারা হালাল সন্তান হবে না। অথচ আজকাল অধিকাংশ বাপি মেয়েদের জমিকে নষ্ট করে, মেয়েদের জমিকে মেরে ছেলেদের নামে রেজিস্ট্রি করে মেয়েদেরকে ভিটা ছাড়া করছে। ছয়, সন্তানের পোশাকের ব্যাপারে সচেতন হওয়া। আপনি সন্তানের পোশাকের ব্যাপারে সচেতন হওয়ার আগে আপনি নিজে বাপ, নিজের পোশাকের ব্যাপারে সচেতন হন। আপনার প্যান্ট আপনার টাকুর নিচে না, স্যান্ডেল জুতার নিচে আধ হাত চলে গেছে। আগে আপনার সন্তানের প্যান্ট কাটার আগে নিজের প্যান্ট পাজামা লুঙ্গি কেটে টাকুর উপরে তুলুন। আপনি সন্তানের মা, আপনি পেট পিট বের করে অর্ধ উলম্ব হয়ে হাটে যান, বাজারে যান, আপনি নিজেই জাহান্নামী, আপনার বাড়ি থেকে জান্নাতি মেয়ে আসতে পারে না। অতএব আপনার সন্তানের পোশাক ভালো করার আগে নিজের পোশাককে ভালো করুন। এরপর আপনি বলুন, আব্দুল্লাহ, তুমি তোমার প্যান্টকে টাকনুর উপরে কেটে স্কুল কলেজ মাদ্রাসায় যাও, অন্যথায় আমি বাপ তোমার বিপক্ষে লাঠি চার্জ করতে, তোমার পিঠে লাঠি চার্জ করতে বাধ্য হব। আমি, আপনি সন্তানের মা, নিজের পোশাককে আগে পবিত্র করুন, মুসলমানের পোশাক বানান, এরপর লাঠি হাতে নিয়ে বলেন, ফাতেমা, তুমি স্কুল কলেজ মাদ্রাসায় বোরখা পরে যাও, গলায় পেঁচানো ওড়না বাদ দিয়ে বোরখা পরে যাও, অন্যথায় আমি তোমার পিঠে লাঠি চার্জ করতে বাধ্য হব। আসুন, সাত, সন্তানকে সালাত যথাযথভাবে শিক্ষা দেওয়া। দেখুন, আল্লাহর নবী বলছেন, আবু দাউদের 495 নম্বর হাদিসে এসেছে, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও, ওয়াহুম আবনাউ সাবে সিনিন, যখন তাদের বয়স হয় 7 বছর, ওয়াদরে বহুম আলাইহা, ওয়াহুম আবনাউ আশরে সিনিন, যখন তাদের বয়স হয় 10 বছর, সালাত আদায় না করলে প্রয়োজনে বাধ্য করো। আপনি নিজেই সালাত আদায় করেন না, কি করে আপনার সন্তান মসজিদে গিয়ে 5 অক্ত সালাত আদায় করবে? আপনার সন্তানকে 5 অক্ত সালাত আদায় করার আগে নিজে আগে 5 অক্ত সালাত জামাতের সাথে যথাযথভাবে আদায় করুন। আট, সন্তানদেরকে সদুপদেশ দেওয়া। সূরা জারিয়াত 55 আয়াত, মহান আল্লাহ বলেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি উপদেশ দাও, উপদেশ মুমিনদের জীবনে উপকার বয়ে আনে। দেখুন, লোকমান হাকিম, বিশিষ্ট পণ্ডিত, যার নামে মহান আল্লাহ সূরা লোকমান নামে 31 নম্বর একটা সূরাই নাজিল করেছেন, সূরা লোকমানে লোকমান হাকিম 10টা উপদেশ দিয়েছেন তার ছেলেদেরকে, তার সন্তানকে। 13-19 নম্বর আয়াত নিজে পড়ুন। বিজ্ঞ পণ্ডিত একজন মহিলা উম্মে হাকিমা, তিনি তার সন্তানকে লিখিতভাবে 16টা উপদেশ দিয়েছেন। তাওহিদের ডাক 50তম সংখ্যায় ভাই ডক্টর মুক্তারুল ইসলামের মাধ্যমে সুন্দর উপদেশটা চলে এসেছে। লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিয়ে বলছে, ইয়া বেটা, ইয়া বোনাইয়া, ইন্নাহা ইন তাকুমিস কলা হাব্বাতিন মিন খারদালিন, হে বেটা, যদি তুমি একটা সরিষা পরিমাণ ভালো বা খারাপ কাজ করো, আসমান জমিনের মধ্যে তো রাখো, অথবা একটা পাথরের মধ্যে লুকিয়ে রাখো, বিচারের মাঠে, হাসনের মাঠে আল্লাহ এটা নিয়ে আসবেন, তুমি অতএব অন্যায় কাজ করো না। আপনি আপনার সন্তানকে উপদেশ দিয়ে এইভাবে তার কাছে উপদেশ দিন, তার উপদেশ তার জীবনকে পরিবর্তন করবে ইনশা আল্লাহ। তার 55
উপদেশ। এই উম্মে হাকিমার বলছেন, হে প্রিয় বৎস, তুমি মানুষের প্রতি কৃতজ্ঞ হও, তুমি মানুষের জন্য খরচ করো, আল্লাহ তোমার মান মর্যাদা অনেক বাড়িয়ে দেবেন। আসুন, দশ, সন্তানকে সত্য গল্প শোনানো, হাদিসের গল্প শোনানো। হাদিস ফাউন্ডেশন প্রকাশ করেছে গল্পের মাধ্যমে জ্ঞান, হাদিসের গল্প বই দুটো কিনে আপনার সন্তানকে পড়ান, নিজে পড়ুন, প্রতিদিন রাত্রে শোয়ার সময় সন্তানের সামনে হাদিসের গল্প তুলে ধরুন। ছোট বাচ্চারা গল্প শুনতে আগ্রহী, আপনার স্ত্রী আপনি তাদেরকে গল্প শোনাচ্ছেন রাক্ষসের গল্প, বলেন রাক্ষস জীবনে কখনো দেখেছেন বা শুনেছেন? এই রাক্ষসের গল্প সম্পূর্ণ মিথ্যা। এই রাক্ষসের গল্প বাদ দিয়ে এবার আপনাকে সত্য ঘটনা গল্প শোনাচ্ছি। এবার আপনারা সন্তান, আমি পিতা। সহিহ বুখারী 3318 নম্বর হাদিস, বাবা আব্দুল্লাহ, হাদিসের গল্প তোমাকে শোনাচ্ছি, সৃষ্ট জীবের প্রতি তুমি দয়া করো। মানুষ তো দূরের কথা, সারা পৃথিবীর কোন মানুষের প্রতি তুমি অত্যাচার করতে পারবে না, তুমি অনুগ্রহ করবে, তুমি দয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের গল্প আপনাকে শোনাচ্ছি, এক মহিলা এক বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছিল। বাবা, তুমি মানুষ তো দূরের কথা, বিড়ালকেও কষ্ট দিও না। ওই মহিলা ওই বিড়ালকে বেঁধে রেখেছিল, তাকে খাবার দেয়নি, তাকে ছেড়েও দেয়নি, ওইভাবে না খেয়ে থেকে বিড়ালটি মারা গিয়েছিল, ও কারণে ওই মহিলাটি জাহান্নামে গিয়েছে। বাবা আব্দুল্লাহ, অতএব মানুষ তো দূরের কথা, তুমি কোনো পৃথিবীর অন্য প্রাণীকেও কষ্ট দিও না, তাহলে তুমি জাহান্নামে যাবে। গল্প হয়ে গেল, সন্তান গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেল। আসুন, এগারো, সন্তানকে সৎ কাজে উদ্বুদ্ধ করা। এই যে আল মারকাজুল ইসলামী সালাফিয়া ইয়াতিম ভবন নির্মাণ হচ্ছে, আপনার পকেট থেকে 10 টাকা তার হাতে বের করে দিয়ে বলো, বাবা এই যে ইয়াতিম ভবন নির্মাণে তুমি তোমার হাত দিয়ে 10 টাকা দান করো। বাবা, মহিলা সালাফিয়া মাদ্রাসায় মহিলা বিল্ডিং নির্মাণ হচ্ছে, আমি 5 টাকা তোমার হাতে দিয়ে তুমি এখানে দান করছি, তুমি এখানে দান করো। এইভাবে দান করলে সন্তান ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হবে, ও জানবে না, ও বুঝবে ভালো কাজে দান করতে হয়। অন্যথায় যদি আপনি ওইরকম মসজিদ মাদ্রাসার 10 টাকা 20 টাকা পকেটে মেরে খান, আপনার বেটাও মেরে খাবে, আপনার বেটা বেটি দান করতে শিখবে না। আসুন, এগারো, পরিবারকে সংশোধন করা। মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের এই বাণীটা শুনুন। তিনি বলছেন, একটি সন্তান যখন নষ্ট হয় তখন সে একা নষ্ট হয় না, পুরো পরিবারের সম্মান নষ্ট হয়। তাই সন্তানকে এককভাবে দায়ী না করে আসুন নিজেরা সংশোধিত হই, পরিবারকে সংশোধনের চেষ্টা করি। কেমন করে? আপনি ঘুম রাত্রে ঘুমাতে যাচ্ছেন, আপনার পকেটে এই মোবাইল, আপনি ঘুমাচ্ছেন, ঘুমাতে ঘুমাতে আপনার ঘুম হচ্ছে লারে লাপ্পার গান শুনে শুনে, আপনার ছেলেও ওই রুমে লালে লাপ্পার গান শুনতে শুনতেই ঘুমাবে, ও কোরআন তেলাওয়াত করে ঘুমাবে না। আপনারা আপনি ঘুম থেকে উঠছেন, সকালে ঘুম থেকে উঠে আপনার ইফতার হচ্ছে বিড়ি সিগারেট গাঁজা দিয়ে, আপনার ছেলে এবার মদ দিয়ে ইফতার করতে করতে ঘুম থেকে উঠবে। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে আপনি ঘুম থেকে উঠে অজু করে সালাতে যাবেন। মুসলমানের বাড়ি কখনো অশ্লীল গান বাজনা মদ জোয়ার আড্ডা হতে পারে না। আসুন, এরপরে পরিবারকে আপনি কিভাবে সংশোধন করবেন? আপনার মুসলমানের বাড়ি, আপনার বাড়িতে কেন ছবি মূর্তি টাঙিয়ে রেখেছেন? ছবি মূর্তিকে ভেঙে চুরে সিনছা খার করে এক্ষুনি ফেলে দিন। আপনার বাড়িতে টাঙ্গারও থাকবে, সালাতের পরে পঠিতব্য দোয়া হাদিস ফাউন্ডেশন প্রকাশ করেছে, আপনার বাড়িতে টাঙ্গারও থাকবে, দৈনন্দিন জীবনে পঠিতব্য দোয়া, আপনার বাড়িতে ফেস্টুন টাঙ্গারও থাকবে, সোনামণির 5টি নীতিবাক্য 10টা গুণাবলী, আপনার বাড়িতে যখন এগুলো টাঙ্গারও থাকবে তখন বিদেশি এক মেহমান এসে যুব সংঘের অফিসে ঢুকে বলেছিলেন, ইয়া তাকাল্লামুল জেদার, যুব সংঘের অফিসের দেওয়াল কথা বলে। আপনার বাড়িতে যখন এই ফেস্টুনগুলো টাঙ্গানো থাকবে, ছবি মূর্তি থাকবে না, তখন আপনার ছোট্ট সোনামণি বলবে, আব্বু ওটা কি? আব্বু তখন বলবেন, আব্বু ওটা হচ্ছে সকালে পঠিতব্য দোয়া, তুমি সকালে পঠিতব্য দোয়া পড়ে বাড়িতে বের হবে, তাহলে শয়তান তোমার ক্ষতি করতে পারবে না। আপনার পরিবারকে কিভাবে সংশোধন করতে হবে?
আপনার এই মোবাইল নষ্ট মোবাইলটাকে অশ্লীল গান বাজনায় ভর্তি না করে দেখুন সোনামণির প্রথম পরিচালক শ্রদ্ধেয় বড় ভাই আজিজুর রহমানের বাস্তব জীবনের একটা ঘটনা। তিনি ঢাকাতে চাকরি করছেন এয়ারপোর্টে, ইন্দোনেশিয়া থেকে মুসলমান দেশ একটা লোক এসেছে, সাথে ছোট্ট সোনামণি, সালাত শেষ। এবার সালাতের পরে এই মোবাইলটা বাপ পকেট থেকে অন করে ছোট্ট সোনামণির হাতে তুলে দিল। এই সোনামণি মোবাইল পিছনে বসে শুনছে, সালাত শেষ। ভাই আজিজুর রহমান এই বাপকে জিজ্ঞেস করলেন, আপনি কেন মোবাইল তার কানে দিলেন? বাপ বলছে, দেখুন এই মোবাইলে সালাতের পরে পঠিতব্য দোয়াগুলো আছে উচ্চারণ সহ, আমি ওর কানে দিয়েছি, ও পিছনে বসে শুনছে। এইভাবে শুনতে শুনতে ও সালাতের পঠিতব্য দোয়া সব মুখস্থ করে ফেলবে। কত সুন্দর পদ্ধতি, দেখেন তো। এই পদ্ধতি অবলম্বন করুন, এটাকে ভালো কাজেও লাগানো যায়, খারাপ কাজেও লাগানো যায়, এটাকে ভালো কাজে ব্যবহার করার শিক্ষা অর্জন করুন। আসুন এরপরে ১২ নম্বর, সন্তানকে ইসলাম ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। এদেশ মুসলমানদের দেশ, আপনি মুসলমান, এদেশের 90% মুসলমান। মাসিক আত্তাহারিক এই 2021 সালের এই সংখ্যায় বের হয়েছে, আপনার এ মার্চ সংখ্যায় বের হয়েছে। মোহতারাম আমিরিয়া জামাতের সম্পাদকীয় শিক্ষা ব্যবস্থা থেকে বিবরণ বাতিল করুন, ছাঁটাই করুন। এ মুসলমানদের দেশ, মুসলমান বানর থেকে, মানুষ বানর থেকে মুসলমান হয়েছে। এই বিবর্তনবাদী শিক্ষা এই তাবলিগ ইস্তেমা থেকে ঘোষণা করছি, মুসলমানদের এদেশের শিক্ষা ব্যবস্থাকে বাতিল করতে হবে। কোথায় যাবেন? অথচ এদেশের ইসলাম শিক্ষার জন্য সন্তানদেরকে মানুষ মাদ্রাসায় দেয়, অথচ মাদ্রাসার সিলেবাসে রয়েছে আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ না ঈশ্বর, আল্লাহ, আল্লাহকে ঈশ্বর ঐশী গড কিছু বলা যায় না। অথচ প্রথম শ্রেণীর বাংলা বইয়ে দেখেন লেখা আছে, প্রথম শ্রেণীর বাংলা বইয়ের 15 পৃষ্ঠায় লেখা আছে ঐশী পড়ে। মুসলমানদের মেয়ের নাম ঐশী হতে পারে না, ঐশী ঈশ্বর থেকে আসেছে। মুসলমানদের সৃষ্টিকর্তা ঐশী নয়, মুসলমানদের সৃষ্টিকর্তা আল্লাহ। ওই মুসলমানদের ওই বাজে নামগুলো পরিবর্তন করে মাদ্রাসার বইগুলোকে কোরআন হাদিসের আলোকে ঢেলে সাজাতে হবে। আসুন ১৩ নম্বর, নফল ইবাদতে বাড়িতে অভ্যস্ত করা। বাপ প্রতি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করবেন, মা প্রতি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করবেন। সহিহ বুখারীর 1960 নম্বর হাদিস, রুবাই বিন মুআব্বিজ মহিলা সাহাবী বলছেন, আমরা আশুরার দিন নিজেরা সিয়াম পালন করতাম, আমার ছোট বাচ্চাদেরকে সিয়াম পালন করাতাম। ছোট বাচ্চা বিকালে খেলার জন্য কান্নাকাটি করতো, খাওয়ার জন্য কান্নাকাটি করতো, আমি তাদেরকে পশমের খেলনা বালিয়ে দিতাম, তাদের সাথে খেলা শুরু করতাম। এভাবে খেলতে খেলতে ইফতারের সময় হয়ে যেত। এইভাবে আপনি নিজে নফল ইবাদতের চেষ্টা করুন, আপনার পরিবারকে জনসাধারণ। ১৪ আল্লাহর নিকটে সন্তান প্রার্থনা করা, আদর্শ সন্তান প্রার্থনা করা। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, আল্লাহ আপনাকে আমি শিখিয়ে দিয়েছেন সর্বদা আপনার সন্তানের জন্য দোয়া করুন। তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না, তার মধ্যে একজন সন্তানের জন্য পিতা মাতার দোয়া। আপনি সন্তানের জন্য কখনো দোয়া করেছেন? আপনার ছেলেমেয়েদের জন্য সর্বদা তাদের ঈমান বৃদ্ধির জন্য আল্লাহর নিকটে দোয়া করুন। সর্বশেষ 15 নম্বর, সন্তানকে ছোটবেলা থেকেই জামাতবদ্ধ জীবন যাপনে অভ্যস্ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামাতু রহমা আল ফুরকাতু আদাব। জামাতবদ্ধ জীবন যাপন রহমতের জীবন, আর বিচ্ছিন্ন জীবন যাপন আজাবের জীবন। এজন্য সোনামণি সংগঠনে আপনার ছেলে মেয়েকে ভর্তি করে দিন। দেশের প্রত্যেকটা জেলায়, এলাকায়, স্কুল, কলেজ, মাদ্রাসায় আমরা সোনামণি সংগঠনের শাখা গঠন করতে চাচ্ছি। এর মাধ্যমে আপনার সন্তান আদর্শ বন্ধু পাবে, জামাতবদ্ধ জীবন যাপন করবে, সে ইনশাল্লাহ ইমানদার হয়ে গড়ে উঠবে। কেননা একজন আদর্শ জামাতবদ্ধ জীবন যাপনকারী ব্যক্তি কখনো বেঈমান হতে পারে না। বেঈমান ওরাই যারা আল্লাহ এবং মানুষের কৃতজ্ঞতা অস্বীকার করে। আসুন
এজন্য আপনার সন্তানের হাতে তুলে দিন। সোনামণি প্রতিভা প্রতি দুই মাস পর পর বের হচ্ছে, মার্চ এপ্রিল সংখ্যায় বের হয়েছে। সম্পাদকীয় আমরা দিয়েছি সময়ের সদ্ব্যবহার, ও এটা পড়লে লারে লাপ্পার গান শুনে সময় নষ্ট করবে না, ও লেখাপড়ায় সময় অতিবাহিত করবে। আপনার সন্তানের হাতে তুলে দিন যে আপনার সন্তান শিশু কিশোরদের চরিত্র গঠনে সোনামণি সংগঠনের ভূমিকা, সোনামণি প্রতিভায় আমরা তুলে দিয়েছি। এইভাবে আপনার সন্তানকে আদর্শ করে গড়ে তোলার চেষ্টা করুন। আপনার সন্তানের জন্য সোনামণি জ্ঞানকোষ 1-2 গঠনতন্ত্র, সোনামণি প্রতিভা পড়ুন। সোনামণি বুকস্টল 8 নম্বরে রয়েছে, হাদিস ফাউন্ডেশনের পাশে। এগুলো সংগ্রহ করে আপনার সোনামণিকে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।